স্বাভাবিক নিয়মে মহিলাদের থেকে নির্গত বিভিন্ন প্রকার রক্তের ব্যাপারে এমন কয়েকটি প্রশ্ন যা তারা বারবার জিজ্ঞাসা করে থাকে। এই রক্তের কারণে কি নামাজ ছেড়ে দিবে নাকি গোসল করে নামাজ আদায় করবে? এর একটি হচ্ছে ঋতুস্রাব। এটি একটি স্বাভাবিক রক্ত, এটি একটি নির্দিষ্ট সময়ে জরায়ু থেকে নির্গত হয়। সন্তানের খাদ্য হিসাবে আল্লাহ তাআলা এটিকে সৃষ্টি করেছেন। সুতরাং যখনই মহিলা তার জরায়ু থেকে এ ধরনের রক্ত প্রবাহিত হতে দেখবে তখনই সে এটিকে ঋতুস্রাব হিসেবে গণ্য করবে। এই রক্তের সূচনা বা বন্ধ হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই এবং প্রতি মাসে এটি সর্বোচ্চ বা সর্বনিম্ন কতদিন পর্যন্ত চলমান থাকবে সেটিও নির্ধারিত নয়। বরং প্রত্যেক মহিলা যতদিন এই রক্ত চলমান দেখবে ততদিন তার জন্য চলমান নিয়ম হিসেবে গণ্য করবে। একটি সাদা বর্ণের ধাতু নির্গত হওয়ার মাধ্যমে মহিলা তার ঋতুস্রাব থেকে পবিত্রতা অর্জন বুঝতে পারবে। এই সাদা ধাতুটি হায়েজ বন্ধের সময় প্রবাহিত হয়। আর যে সকল মহিলার এই সাদা ধাতু নির্গত হয় না তারা পরিপূর্ণভাবে রক্ত বন্ধ হওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। ঋতুস্রাব অবস্থায় মহিলা নামাজ ও রোজা ছেড়ে দিবে, তবে পরবর্তীতে রোজা কাজা করতে হবে কিন্তু নামাজ কাজা করতে হবে না। ইস্তেহাদা, এটি হচ্ছে অসুস্থতা বা জরায়ুর নিচের কোনো রগের সমস্যার কারণে হায়েজের নির্ধারিত সময়ের বাইরে যে রক্ত প্রবাহিত হয়। হায়েজের রক্ত ঘন, কালো, দুর্গন্ধযুক্ত ও বের হওয়ার সময় জমাটবদ্ধ থাকে না। তবে ইস্তেহাদার রক্ত পাতলা, লাল, দুর্গন্ধমুক্ত এবং বের হওয়ার সময় জমাটবদ্ধ হয়ে যায়। মূলত ইস্তেহাদার সুস্পষ্ট প্রমাণ ব্যতীত জরায়ু থেকে নির্গত সমস্ত রক্তই হায়েজের রক্ত, কেননা এটি স্বাভাবিক ও মূল। মূলত ইস্তেহাদা হচ্ছে একটি অসুস্থতা। ইস্তেহাদাগ্রস্ত মহিলা যথাসময়ে নামাজ ও রোজা আদায় করবে কিন্তু প্রত্যেক নামাজের ওয়াক্ত প্রবেশের পর ওই নামাজের জন্য অজু করবে। তবে এটি কষ্টসাধ্য হওয়ায় তার সহজার্থে ইস্তেহাদাগ্রস্ত মহিলার জন্য জোহর আসর জমা করা এবং মাগরিব এশা জমা করা বৈধ। এমন ইস্তেহাজাগ্রস্ত মহিলা যার পূর্বে স্বাভাবিক নিয়মে হায়েজ হতো সে তার পূর্বের হায়েজের নির্ধারিত দিনগুলোকে হায়েজ হিসেবে গণ্য করে নামাজ রোজা ছেড়ে দিবে। হায়েজের সাথে ইস্তেহাজাগ্রস্ত মহিলার তিনটি অবস্থা। এক, ইস্তেহাদায় আক্রান্ত হওয়ার পূর্বে তার হায়েজের নির্ধারিত দিন ছিল, সে তার হায়েজের নির্ধারিত দিনগুলোতে নামাজ আদায় থেকে বিরত থাকবে, অতপর গোসল করে নামাজ আদায় করবে। ইস্তেহাদায় আক্রান্ত হওয়ার পূর্বে তার হায়েজের নির্ধারিত দিন ছিল না, তবে সে বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যান্য রক্ত থেকে হায়েজের রক্ত পার্থক্য করতে সক্ষম। তিন, পূর্বে হায়েজের নির্ধারিত দিনও ছিল না, আবার পার্থক্য করতেও সক্ষম নয়। এমতো অবস্থায় অধিকাংশ মহিলার হায়েজের সময়সীমা অনুযায়ী এই মহিলাও প্রত্যেক মাসের ৬ অথবা ৭ দিন হায়েজ হিসেবে গণ্য করবে। নিফাস, এটি হচ্ছে সন্তান প্রসবের কারণে জরায়ু থেকে নির্গত রক্ত। এর সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো নির্ধারিত সময়সীমা নেই, তবে অধিকাংশ ক্ষেত্রে ৪০ দিন হয়ে থাকে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিফাসগ্রস্ত মহিলারা ৪০ দিন বিরত থাকতেন। এই সমস্ত বিধানগুলি সম্পর্কে অবগত হওয়া প্রত্যেক মহিলার জন্য জরুরি, যেন সে সঠিকভাবে তার ইবাদতগুলি আদায় করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়।